আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা যে টপিক নিয়ে ভিডিও দেখব সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থান যেগুলো একসময় কোলাহলে ভরে থাকলেও আজ কেবল নির্জনতা ও ধ্বংসাবশেষের সাক্ষী। আজ আমরা জানব সেই পাঁচটি বিখ্যাত পরিত্যক্ত স্থানের গল্প, যেখানে ইতিহাস আর প্রকৃতির শক্তি মিলেমিশে এক ভয়াল রূপ ধারণ করেছে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভিডিওটাকে লাইক করে দিবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে কোরমানিসকপ, নামিবিয়ার একটি ছোট্ট পরিত্যক্ত শহর, যা তার অদ্ভুত সৌন্দর্য এবং সাহারা মরুভূমির বাড়িতে ঢাকা পড়া বাড়িগুলোর জন্য পরিচিত। এই শহরটি 1908 সালে শুরু হয় যখন একজন রেলওয়ে কর্মী হঠাৎ করে এই এলাকায় হীরার সন্ধান পান। দ্রুত কোরমানিসকপে হীরার খনির ব্যবসা জমজমাট হয়ে ওঠে এবং শহরটি সমৃদ্ধির শীর্ষে পৌঁছে যায়। জার্মান স্থপতিরা শহরটিকে বিলাসবহুল ইউরোপীয় স্থাপত্য শৈল্পীতে গড়ে তোলেন। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর হীরার মজুদ কমে যেতে থাকে এবং ব্যবসার লাভও হ্রাস পায়। 1920-এর দশকে নতুন হীরার খনি অন্যত্র আবিষ্কৃত হলে কোরমানিসকপের খনি ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত 1956 সালে শহরটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায়। তখন থেকেই সাহারা মরুভূমির বালু ক্রমশ শহরটির বাড়িঘর এবং রাস্তা ঢেকে ফেলতে শুরু করে। আজ কোরমানিসকপ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি একসময় সমৃদ্ধি এবং পরবর্তী পতনের প্রতীক, যা প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি এবং মানব জীবনের অনিশ্চয়তা স্মরণ করিয়ে দেয়। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ক্রাকো, ইতালি। ক্রাকো একটি মধ্যযুগীয় গ্রাম যা তার ভৌতিক সৌন্দর্য এবং পরিত্যক্ত অবস্থার জন্য বিখ্যাত। এটি দক্ষিণ ইতালি বেসিলিকাটা অঞ্চলে মাতেরা প্রদেশে অবস্থিত। গ্রামটি তার পাহাড়ের চূড়ায় অবস্থিত অবস্থান এবং সর্পিল রাস্তার কারণে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল, কিন্তু 20 শতাব্দীতে ক্রাকোর পতন শুরু হয়। এলাকাটি ক্রমিকত ভূমিকম্প, ভূমিধস এবং ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে থাকে। 1963 সালে বড় আকারের ভূমিধসের ফলে গ্রামবাসীদের ক্রাকো ছেড়ে যেতে বাধ্য করা হয়। এরপর 1980 সালে এক ভূমিকম্পের ফলে গ্রামটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়। আজ ক্রাকো তার ধ্বংসাবশেষ প্রাপ্ত ভবন, ভেঙে পড়া ঘরবাড়ি এবং শান্ত নির্জন পরিবেশের জন্য পরিচিত। ক্রাকো তার বিশেষ চিত্রনাট্য ও আর্কিটেকচারের কারণে বিভিন্ন চিত্রশিল্পীর শুটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দ্য পাইজন অফ থ্রিস্ট অন্যতম। ক্রাকো শুধুমাত্র একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটি অতীতের মানুষের জীবন, তাদের সংগ্রাম এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির একটি জীবন্ত উদাহরণ। তৃতীয় স্থান এ যে জায়গাটি আছে সেটি হচ্ছে হাসিমা দ্বীপ, জাপান। হাসিমা দ্বীপ, যা গুনাজিমা বা যুদ্ধজাহাজ দ্বীপ নামে পরিচিত, জাপানের নাগাসাকি উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি পরিত্যক্ত দ্বীপ। এটি তার ধ্বংসপ্রাপ্ত ভবন ও ভৌতিক পরিবেশের জন্য বিখ্যাত। 1887 সালে এখানে কয়লা আবিষ্কৃত হলে মিৎসুবিশি কর্পোরেশন এখানে একটি বৃহৎ কয়লা খনি স্থাপন করে। ছোট্ট এই দ্বীপে প্রায় 5,300 অধিবাসী বসবাস করত, যা একে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলে। তবে 1950-এর দশকের শেষের দিকে যখন তেলের ব্যবহার বৃদ্ধি পেতে শুরু করলো, কয়লার চাহিদা কমে যায়। 1974 সালে মিৎসুবিশি আনুষ্ঠানিকভাবে খনিটি বন্ধ করে দিলে দ্বীপটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে দ্বীপটি ধ্বংসাবশেষে পরিপূর্ণ এবং সেই সময়ের কর্মব্যস্ত জীবনের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে। 2009 সালে এটি পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয় জায়গাটি। 2015 সালে হাসিমা দ্বীপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। হাসিমা দ্বীপ বিভিন্ন চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে জেমস বন্ডের স্কাইফল চলচ্চিত্রের খলনায়কের গোপন ঘাঁটির দৃশ্য এর অনুপ্রেরণায় তৈরি করা হয়। আজও এটি জাপানের শিল্প বিপ্লবের উত্থান পতন এবং মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওর চতুর্থ নম্বর যে স্থান সেটি হচ্ছে পম্পেই, ইতালি। পম্পেই ইতালির একটি প্রাচীন রোমান শহর, যা ভেসুভিয়াস পর্বতের পাদদেশে অবস্থিত। এটি
বর্তমানে দক্ষিণ ইতালির নেপলসের কাছাকাছি অবস্থিত এবং প্রাচীন রোমান সাম্রাজ্যের সময়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। খ্রিস্টীয় 79 সালে ভিয়াসের এক ভয়াবহ অগ্নুপাতের ফলে পুরো শহরটি গরম ছায় এবং আগ্নেয়গিরির লাভার নিচে সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। এই ঘটনায় শহরের হাজার হাজার বাসিন্দা হঠাৎ করে মৃত্যুবরণ করে এবং শহরটি কয়েক শতাব্দী ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে। পম্পেই শহরটি 1800 শতকের মাঝামাঝি সময়ে পুনরায় আবিষ্কৃত হয়। পম্পেইতে পাওয়া নিদর্শনগুলোর মধ্যে রয়েছে পাকা রাস্তা, মন্দির, থিয়েটার, স্নাগার, দোকানপাট এবং বাসিন্দাদের ব্যক্তিগত বাড়ি, এমনকি ছায়ের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকা মানুষের দেহাবশেষও পাওয়া গেছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত এবং প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে এসে প্রাচীন রোমান সভ্যতার ইতিহাসের সাক্ষী হন। দেখতে দেখতেই চলে আসলাম আজকের ভিডিওর পঞ্চম স্থানটি, এবং এই পঞ্চম স্থানটি হচ্ছে অর্ডেনার সুর গ্লেন, ফ্রান্স। অর্ডেনার সুর গ্লেন ফ্রান্সের লিমোজিন অঞ্চলে অবস্থিত। এটি লিমোজ শহরের প্রায় 22 কিলোমিটার উত্তর পশ্চিমে অর্ডেনার সুর গ্লেন ফ্রান্সের একটি ছোট গ্রাম, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মর্মান্তিক ঘটনার জন্য বিখ্যাত। এই গ্রামটি 1944 সালের 10 জুন তারিখে জার্মান নাসি বাহিনীর দ্বারা সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয় এবং গ্রামের 642 জন বাসিন্দাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি যুদ্ধের নিষ্ঠুরতা এবং নিষ্পাপ মানুষের মৃত্যুর প্রতীক হিসেবে রয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়া এই গ্রামটি পরে ফরাসি সরকার একটি স্থায়ী স্মৃতিসৌধ হিসেবে তৈরি করে দেয়। বর্তমানে এটি একটি ভুতুড়ে শহর হিসেবে সংরক্ষিত, যেখানে ধ্বংস হয়ে যাওয়া ভবন, পুরা গাড়ি এবং পরিত্যক্ত গৃহগুলি এখনও দাঁড়িয়ে আছে। অর্ডেনার সুর গ্লেনের এই ঘটনাটি শান্তি, সহানুভূতি এবং যুদ্ধের প্রতি মানবজাতির বেদনা স্মরণ করিয়ে দেয়। এর ই সাথে শেষ হলো আজকের 5টি রহস্যময় পরিত্যক্ত স্থানগুলো। এই পরিত্যক্ত স্থানগুলো শুধু ধ্বংসস্তূপ নয়, এগুলো মানব জীবনের উত্থান পতন, স্বপ্ন আর সংগ্রামের এক চিরন্তন গল্প বলে। প্রকৃতির শক্তি আর ইতিহাসের সাক্ষ্য হয়ে এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কিছুই চিরস্থায়ী নয়, না আমাদের সাফল্য, না আমাদের শহর। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।